हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के 38 छात्र ब्राकार ब्लाउज स्टिचिंग कर देखाबो। तो चलून वीडियो शुरू करा जाक। प्रथमे आमी एखाने पीछन पार्टे गलार पट्टी लागिए नेब, सेई जन्य आमी गलार पट्टी डिजाइन वाइज पट्टी केटे नियेछि। पट्टीटा आमी सोजा दिके बसाबो, बसिए 2 সুতকি 1/2 ইঞ্চি करे सेलाई करे नेब। আপনারা সেলাইয়ের জন্য যতটা এক্সট্রা নেবেন ততটাই সেলাই করে নেবেন। এবার উপর থেকে 3 ইঞ্চি নিচে আমি একটা ডোরি লাগালাম। পুরোটা সেলাই করে নিয়েছি। এবার এই কোণা অংশগুলো একটু করে ছোট করে কার্ভস দিয়ে নেব, যাতে আমাদের এটা উল্টাতে সুবিধা হয়। এবার আস্তারের কানা বরাবর একটা সেলাই করে দেব। तो देख सेलाई कमप्लीट कर नहीं पट्टी भितर दिखे उल्टे मुड़े नहीं हेम सेलै कर देव। एबार पीछन पार्टे टक्स देव, जो सेलै मार्जिन नहीं 1.5 ইঞ্চি से प्रथम बद दिए देव। बद दिए टोटाल जो अंशा थको से हाफ कर नेब। तो हमारे एखे 9.5 हो, 9.5 हाफ हे 4.5 ইঞ্চি 2 সুত मत। तो एखे एक पॉइंट कर दिल। এবার পয়েন্ট থেকে উপরের দিকে 4.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। আর আমি টাক্সের জন্য নিয়েছিলাম 1 ইঞ্চি। তো দুদিকে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি টোটাল 1 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে দিলাম। বুঝলি, দেখো একইভাবে করে দেব। এবার এটা মুড়ে নিয়ে মার্ক বরাবর কোন কোন ভাবে সেলাই করে নেব। দেখুন দুদিকটাই আমি করে নিয়েছি। এবার সামনের পাড়টা সেলাই করব। প্রথমেই বানিয়ে নেব খাপটা। এই যে অংশটা দেখছেন এখানে টেকিং দেব, মাঝ বরাবর সমান করে ভাঁজ করে নেব। আর এই যে অংশটায় দুদিকে আমরা যতটা এক্সট্রা নিয়েছিলাম ততটাই এখানে টেকিং দিয়ে দেব। আমরা দুদিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম, তো এখানে 1 ইঞ্চিতেই টেকিংটা দিয়ে দেব। টেকিংটা দেয়া হয়ে গেছে। এবার খাপের দুটো অংশ অ্যাটাচ করে দেব। তো এই যে ছোট দিকটা রয়েছে এই দিকটা থাকবে হুকের দিকে। সেলাইয়ের জন্য যতটা মার্জিন নিয়েছিলাম ততটা মার্জিন রেখে সেই বরাবর সেলাই করে দেব। তো দেখুন খাপটা সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার এর সাথে সাইড পিসটা অ্যাটাচ করব, হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। সেলাইটা নিচের দিক থেকে শুরু করতে হবে। তো দেখুন সাইড পিসটা জুড়ে নিয়েছি। এবার এর নিচে বেলটা লাগিয়ে দেব। বেলটা এভাবে এর উপর রাখবো, সোজা দিকের সাথে সোজা দিক রেখে 1/2 ইঞ্চি করে মার্জিন রেখে সেলাই করে নেব। বেলটা লাগিয়ে দিয়েছি। এবার এর উপর থেকে একটা প্রেসার স্টিচ দিয়ে দেব। দেখুন সামনের পার্টের একদিক আমি কমপ্লিট করে নিয়েছি, আরেক দিকও সেম প্রসেসে কম সেলাই করে নেব। দেখুন সামনের পার্টের দুদিকেই আমি সেলাই করে নিয়েছি। এবার এখানে হুকের ঘরের জায়গায় পট্টি লাগাবো। তো যেদিকে আমি হুক লাগাবো সেদিকে লাগাবো 2 ইঞ্চি চওড়া পট্টি। পট্টিটা সোজা দিকে বসিয়ে সেলাই করে নেব, নিয়ে ভিতর দিকে উল্টে হেম সেলাই করে দেব।
যেদিকে হুকের ঘর করব সেই দিকের ভিতর দিকে, সেদিকে আমি ভিতর দিকে পট্টিটা লাগাবো। ভিতর দিকে পট্টিটা লাগিয়ে সেলাই করে নিয়ে উপর দিকে উল্টে মুড়ে সেলাই করে দেবো। তো এখানে আমি 3 ইঞ্চি চওড়া পট্টি নিয়েছি, পট্টিটা আমি 2 ভাঁজে নিয়েছি। আমি 2 সুত মার্জিন রেখে সেলাই করছি। এবার এটা ভাঁজ করে সোজা দিকে নিয়ে আসব। এবার যে সেলাইটা করেছিলাম তার উপর থেকে একটা সেলাই দিয়ে দেবো। দেখুন, হুক আর হুকের ঘর আমি কমপ্লিট করে নিয়েছি, তার সাথে সামনের গলায় পট্টি বসিয়ে সেলাই করে নিয়েছি। এবার সামনের পাট আর পিছন পাটের পুট দুটো জুড়ে দেবো। এইভাবে একটা একটার উপর রাখবো, রেখে 1/2 ইঞ্চি করে মার্জিন দিয়ে সেলাই করে নেবো। আর অবশ্যই করে প্রত্যেকটা সেলাই ডবল করেই দিতে হবে। এখানে আমি ডবল সেলাই দিয়ে দেবো। দেখুন, একদিকের পুট আমি সেলাই করে নিয়েছি, এইভাবে আর একদিকের পুটও সেলাই করে নেবো। পুটটা জুড়ে নেওয়ার পর এখানে হাতা অ্যাটাচ করে দেবো। তার জন্য প্রথমে হাতাটাকে 2 ভাঁজ করে তার মিডিলে একটা কার্ভস দিয়ে নেব। সেই কার্ভস এবং পুটের মিডিলটা একসাথে পিন করে দেবো। প্রথমে এদিকটা সেলাই করে দেবো, এদিকটা সেলাই হয়ে গেলে পরে তারপর আরেক দিকটা সেলাই করে নেবো। এতে করে ছোট বড় যা কিছু হবে সব দিকেই সমান হবে। তো দেখুন, আমি এখানে হাতা অ্যাটাচ করে নিয়েছি, সাথে সামনের আর পিছন পাটের কোমর পট্টিও লাগিয়ে নিয়েছি। এখানে আমি আমার মাপ অনুযায়ী ফিটিংস লাইন দিয়ে দিয়েছি, আমি ফিটিংস করে নেব। আপনার যা ফিটিংসের মাপ থাকবে আপনি এখানে তা দিয়ে দেবেন, দিয়ে ফিটিংস করে নেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।